Hello friends, welcome back to my new video. I am Rudraneel and welcome to Rudraneel Art. Friends, আজকে আমি আমার কোনো পেইন্টিং করব না। আমি 2013 থেকে ড্রয়িং শিখছি। এই 7 বছর প্রায় হতে গেল। তো এই 7 বছরে আমি আর্ট কালেকশন দেখাবো। আমি কি কি জিনিস আমার পেইন্টিং এ ইউজ করি, পেইন্টিং ম্যাটেরিয়ালস দেখাবো। Friends, চলুন আমার ভিডিও আজকে শুরু করি। Friends, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা অপসরার প্রিমিয়াম স্কলার কিট। এটার দাম 149 টাকা। এটা আমাকে আমার মামা গিফট করেছিল। মধ্যে এতগুলো ছিল। এটা হলো অপসরারই একটা 10টা পেন্সিল সেট, এটাও 10টা, অপসরার আলাদা। আর এটা হলো একটা শার্পনার, এটা বড় ইরেজার, এটা ছোট ইরেজার। আর এটা হলো স্কেল, এটা এতে আছে 5টা রঙিন অপসরারই। তো ফ্রেন্ডস, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার পেন্সিল বক্স। তো পেন্সিল বক্সের মধ্যে এটা সেই পেন্সিল, এক্ষুনি যে দেখালাম খাপটা, আর এটা একটা রাবার, এটা রাবার। তো চলুন এটাকে খুলি। তো ফ্রেন্ডস, এর মধ্যে আছে ছিল, এটা হলো সেই শার্পনার, আর এটা হলো অপসরার যে রবার আপনাদেরকে যে এক্ষুনি দেখালাম ইরেজার। এটাকে আমি এইভাবে কেটে রেখেছি কারণ যাতে শেডিং করার সময়, মানে যখন আমি শেডিং করি, আমি যখন পেন্সিল সেটে শেডিং করি, তারপর যখন ইরেজ করতে হয় তখন আমি ধারটা দিয়ে ইরেজ করি, আরও সুবিধায় হয়। তো এইটা হলো 10B পেন্সিল ক্যামেলের, আর এটা হলো 6B পোলোর, মানে অপসরার, আর এটা 10B অপসরার, এটা 6B অপসরার, এটা 4B অপসরার, এটা 2B, এটা HB, আর এইগুলো তেমনই কিছু জিনিস। এটা ছিল আমার বক্স, পেন্সিল বক্স। এবার আসছে আমি ওয়াটার কালার শেডিং। এবার আসছে আমার ওয়াটার কালার, এই দেখুন ফ্রেন্ডস, আর্টিস্ট ওয়াটার কালার 12। এটা তো খুবই ভালো। আমি এক্ষুনি ক্যামেলের যে ওয়াটার কালারটার কথা বলেছিলাম স্টুডেন্ট, সেটা তো আমার এতটাও ভালো লাগে না, কিন্তু এই আর্টিস্টটা আমার খুবই ভালো লাগে। আমি আর্টিস্টেই সব কিছু করি। তো আমার আর্টিস্টটা খারাপ হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, তো তাই জন্য আমি কিনেছি নতুন করে। এই দেখুন ফ্রেন্ডস, এই ইন্টারফেসটা একটু পাল্টে গেছে। আগে আমি দেখিয়েছিলাম কি কোন রঙ দিচ্ছি, তার জন্য আমি রঙের টিউবগুলো দেখিয়েছিলাম। তো টিউবগুলো দেখানোর সময় সেই টিউবগুলো একটু আলাদা ছিল। তো এবার আসছে আমার তুলি। ফ্রেন্ডস, এটা হলো আমি কিনেছি, এটা হলো দোয়েলের তুলি। এটা 0 নম্বর তুলি, আর এটা হলো 1 নম্বর তুলি। তো ফ্রেন্ডস, 0 নম্বর 1 নম্বর কতটা ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই জানেন, কারণ চোখ টোক করতে হলে 0 নম্বর 1 নম্বর খুবই প্রয়োজনীয়। তো ফ্রেন্ডস, এই দুটো তুলি তো আপনারা দেখলেন। এবার আসছে আমার তুলির বাক্স। দেখুন, তুলির বাক্স হলো এইটা, এটা হলো তুলির বাক্স। এটাকে খুলতে কীভাবে আমি এখন দেখাচ্ছি। এটাকে এইভাবে করে আপনারা দেখতে পারেন না, কারণ একটু বড়ো হয়ে যাচ্ছে এবং এটা খুলে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এটা খুলে গেছে। এর মধ্যে অনেক রকম তুলি আছে, যেমন এটা দেখুন, এটা ফ্ল্যাট 12 নম্বর, এটা ফ্ল্যাট 6 নম্বর, এটা ফ্ল্যাট 4 নম্বর, এটা ফ্ল্যাট 2 নম্বর, এটা ফ্ল্যাট 6 নম্বর, সরি, এটা রাউন্ড 6 নম্বর, আর এটা দেখুন, এটা 4, এটা 4 রাউন্ড। এগুলো সবই আমার তুলি সেট। তো ফ্রেন্ডস, এবার আসছে আমার পেন্টিং বাটির কথা। এতে আমি জল রেখে করি পেন্টিং, আর এটা হলো আমার পেন্টিং বোর্ড, এটা হলো ডয়েলের। এটা পেন্টিং বোর্ডটা খুবই ভালো, খুব বড়ো বোর্ড। অনেকজন ছোটো বোর্ড ইউজ করে, তো আমি বড়ো বোর্ডই ইউজ করি। এটা নতুন নয়, আমি ধুয়েছি এটাকে, দেখে নিন ভালো করে ফ্রেন্ডস। এতে অনেকগুলো কোপ আছে, অনেকগুলো গোনা যাবে না এখন। তো ফ্রেন্ডস, নেক্সট জিনিস ফ্রেন্ডস, এবার আসছে আমার প্যাস্টেল কালার। এটা হলো ক্যামেলের ওয়াটার কালার স্টুডেন্টসের, কিন্তু আমি এটা ব্যবহার করি না, আমি তো আর্টিস্টটাই ব্যবহার করি। আর এটা হলো ক্যামেলের অয়েল প্যাস্টেল কালার, আমি ক্যামেলের অয়েল প্যাস্টেলও ব্যবহার, আমি পোলোর অয়েল প্যাস্টেল ব্যবহার করি। এই দেখুন ফ্রেন্ডস, এটা হলো 25 সেটের, মানে 25টা অয়েল প্যাস্টেল আছে। আমি এই 25টা বেশি ব্যবহার করি, এটা আমি নিজে কিনেছি, মানে আমার মা বাবা কিনে দিয়েছে। আর আর এটা আমি একটা জায়গায় কম্পিটিশানে, ড্রয়িং কম্পিটিশানে কোনো কিছু একটা হয়েছিলাম,
ফার্স্ট সম্ভবত, সেখানে আমি ছোটোটা দিয়েছিলাম, এটা 15টা, এতে খুব কম কালার থাকে। এবার আসছে এই যে 50 অয়েল প্যাস্টেল পোলোর, এটা আমি ব্যবহার করিনি, এখনও সিল আছে, যদি এটাকে আমি অনেকদিন আগে আমি পেয়েছিলাম। এবার আসছে 50 অয়েল প্যাস্টেল কালার, এটা হলো পোলোর। আপনারা যেমনটা দেখতে পারেন এখানে আমার প্লাস্টিক আছে, এর সিল এখনও খোলা হয়নি, এটাও আমি একটা জায়গায় ড্রয়িং কম্পিটিশানে পজিশন নিয়ে পেয়েছিলাম। দেখে নিন, এটা হলো ডমসের একটা ইরেজার, এটা 5টা বাহু আছে, 5টা বাহু ইরেজার, ভালো করে দেখুন, এটা আমি ব্যবহার করি মাঝে মাঝে ডমসের। দেখাবো আমার পেপার রাখার জায়গা, এই যে বেল্টটা, এই বেল্টটা আমি কাঁধে নিয়ে যেতে পারি, কিন্তু আমি কখনো কাঁধে নিয়ে যাই না। এটা হলো পেপার রাখার জিনিস দয়েলের, এটাকেও আমি খুলে দেখাচ্ছি এক্ষুনি, এটা খুবই টাইট, দেখুন খুলে গেছে, এটা এই দিক দিয়ে একটা খোলা যায়, আর শুধু এই ক্যাপটাকেও খোলা যায়, দেখেছেন। আর আপনারা তো জানেনই আমি তুলি রং করার সময় ফ্যাট পেপার ইউজ করি, আর এমনি মোম রং করার সময় বা পেন্সিল সেট করার সময় নর্মাল আর্ট পেপার ইউজ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।